প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা উপেক্ষা করে বুধবার ভোট কেন্দ্রগুলোতে ভিড় করেন ভোটাররা। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। এর পরপরই শুরু হয় গণনা। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার 7 ইউনিয়নে একটানা চলে ভোট গ্রহণ। পছন্দের প্রার্থীকে জয়ী করতে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দেন ভোটাররা। পরে ভোট গণনা করা হয়। এবার শান্তিশৃঙ্খলাভাবে এবং সুস্থভাবে আমাদের নিজের ভোট নিজে দিতে পারছি, আমরা আত্মতৃপ্ত। অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং আমরা আমাদের পছন্দের প্রার্থীকে অনেক ভালোভাবে ভোট দিতে পারছি। প্রশাসনের যেই ভূমিকা ছিল, অবদান ছিল নির্বাচনটা ফেয়ার করার জন্য, আমরা সবাই খুশি। শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার 8টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলে গণনা। এখানকার ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল বলে দাবি ভোটারদের। পঞ্চম ধাপে গাইবান্ধা 3 উপজেলার 16 ইউনিয়নে ভোট গ্রহণ শেষে চলে গণনা। এখানে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মাঠে কাজ করে বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারের 3,500 সদস্য। এছাড়া যশোর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, পিরোজপুর সহ দেশের 760টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।